হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সেন্ট মার্টিন থেকে বে ওয়ান দিয়ে চিটাগং পতেঙ্গায় গেলাম এবং এই এমভি বে ওয়ান বাংলাদেশের একমাত্র লাক্সারি ক্রুজ শিপে দেখার মতন কি কি আছে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো এখন বাজে সকাল 7টা, একদম রেডি টেডি হয়ে বসে আছি, বসে নাই দাঁড়িয়ে আছি। তো আমার পেছনের ভিউটা নিশ্চয়ই দেখছেন যে কি সুন্দর একটা ভিউ। তো খারাপ লাগছে যে আজকে সেন্ট মার্টিন থেকে চলে যেতে হবে, আর আমাদের শিপ ছাড়বে ঠিক 8টায়, আর এখন সেন্ট মার্টিন থেকে একদম সরাসরি চিটাগং পতেঙ্গায় যাব, আর যাচ্ছি কর্ণফুলি ক্রুজ লাইন ব্যবহার করে এমভি বে ওয়ান দিয়ে। সেন্ট মার্টিন থেকে বে ওয়ানে উঠতে হলে অবশ্যই আগে জেটি পর্যন্ত যেতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি যে জেটিতে কিন্তু বে ওয়ান থাকে না, বে ওয়ান থাকে একটু দূরে, তাই আগে আপনাকে জেটি থেকে সেন্ট মার্টিন ক্রুজে উঠতে হবে এবং এই সেন্ট মার্টিন ক্রুজই আপনাকে নিয়ে যাবে বে ওয়ানের কাছে। যখন শুনলাম যে সেন্ট মার্টিন ক্রুজ দিয়ে আমাকে বে ওয়ান পর্যন্ত যেতে হবে, প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এই 600+ ক্যাপাসিটির সেন্ট মার্টিন ক্রুজ যখন নিজের চোখে দেখলাম এবং পার্সোনালি যখন এটা চড়ে এক্সপিরিয়েন্স করলাম, তখন বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল যে নেক্সট টাইম সেন্ট মার্টিন আসলে শুধু আলাদা করে আমি এই সেন্ট মার্টিন ক্রুজ চড়ার জন্যই আসব। তো এখন আছি সেন্ট মার্টিন ক্রুজে, এটা দিয়েই আমরা সেই বে ওয়ানে চলে যাব। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বে ওয়ানের টিকিটের সাথে কিন্তু এটা ইনক্লুডেড, এখানে আলাদা করে আর কোনো টিকিট কাটতে হচ্ছে না। তবে এই সেন্ট মার্টিন ক্রুজ দিয়ে যদি আপনারা পুরো সেন্ট মার্টিন আইল্যান্ডটা ঘুরতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আলাদা করে পার পার্সন 400 টাকা টিকিট কাটতে হবে। এভাবে দেখতে দেখতেই আমরা কখন যে এমভি বে ওয়ানের কাছাকাছি চলে আসলাম টেরই পেলাম না। আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে রাখি, আর সেটা হচ্ছে যে এই এমভি বে ওয়ান কিন্তু প্রতিদিন অ্যাভেলেবল থাকে না, এটা শুধুমাত্র প্রতি বৃহস্পতিবার রাত 10টায় চিটাগং পতেঙ্গা থেকে ছেড়ে যায় এবং পরদিন শুক্রবার সকাল 7টায় সেন্ট মার্টিনে পৌঁছায়। এমভি বে ওয়ান যখন রাতে সেন্ট মার্টিনের কাছে স্টে করছে, তখন কিন্তু তারা তাদের গেস্টদেরকে বিভিন্ন প্রাইসের অ্যাকোমোডেশন অফার করে থাকে। শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বে ওয়ান আবার চিটাগং পতেঙ্গায় পৌঁছে যায়। সো আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আমার কেবিনের দিকে। তো আমার যে কেবিন সেটা ছিল দ্য এম্পেরর্স কেবিন এবং এটার অ্যাট প্রেজেন্ট রাউন্ড ট্রিপ টিকিট প্রাইস হচ্ছে 45,000 টাকা। মানে ভাবা যায়, আসলেও আমি খুবই এক্সাইটেড ছিলাম ওই মুহূর্তে শুধুমাত্র দেখার জন্য যে এই 45,000 টাকার কেবিনটা দেখতে কেমন। তো চলুন দেখে নেই কেমন ছিল সেই 45,000 টাকার কেবিন। সো গাইস, এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় লাক্সারি ক্রুজ বে ওয়ানে। সো আসেন আপনাদেরকে আমার রুমটা দেখাই, কেবিন। সো এইটা হচ্ছে রুমটা, সো এটা হচ্ছে বেড, তারপরে এখানে সুন্দর বেডের সাইডে লাইট দুইটা, তারপরে একটা টেলিফোন, আর ওখানে একটা ড্রেসিং টেবিল ভ্যানিটির মতন আছে, আর আছে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখি। ওকে, আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম তো আছেই, সাথে একটা ব্যালকনিও পেয়েছি। তো চলুন ব্যালকনিতে যাই। ও মাই গড, জোসনা, ভাবা যায় এত সুন্দর। মানে যখন রুমে থাকতে থাকতে বোর হয়ে যাবেন, তখন একটু ব্যালকনিতে আসবেন আর এসেই দেখবেন, বাহ কি সুন্দর ভিউ। কেবিনের সাথে এখানে এক্সক্লুসিভ একটা লাউঞ্জ আছে, যারা নাকি এখানে কেবিন বুক করে আসবেন তাদের জন্য এই লাউঞ্জটা কিন্তু একদম ফ্রি। এখানে যারা কেবিনে থাকছেন তারা এখানে যে কোনো সময় এসে বসে আড্ডা দিবেন, খাবেন দাবেন, রেস্ট নেবেন, রিল্যাক্স করবেন, যা ইচ্ছা করতে পারবেন।
এমভিবে ওয়ানে স্ন্যাক্স অ্যান্ড কফি শপস অ্যান্ড আইসক্রিম বার্স ছাড়াও এখানে বাফে খাওয়ার ব্যবস্থা ছিল। সো এই রেস্টুরেন্টে বাফের অনেকগুলো আইটেম ছিল এবং আপনারা যারা এখানে এসে বাফে খাবেন আমি আপনাদেরকে বলবো যে প্লিজ এখানের ফ্রাইড রাইসটা অবশ্যই ট্রাই করবেন। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল, মানে চাইনিজের আইটেমগুলো এখানে খুবই খুবই মজাদার। এমভিবে ওয়ানে বোর হওয়ার একদম সুযোগ নেই, কারণ এখানে একটা ফ্লোরে এরকম কনসার্টের আয়োজন করা হয়ে থাকে আর এখানে সারাক্ষণ গান বাজনা, ডান্স পারফরমেন্স, কবিতা আবৃত্তি এগুলো চলতেই থাকে। তো এখানে বসে বসেই আপনি আপনার অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। কর্ণফুলি এক্সপ্রেসের ব্রিজ রুম তো আমি দেখেছিলাম এবং আপনাদেরকেও সেটা দেখিয়েছিলাম। তো ওইটা দেখার পর আসলে বে ওয়ানের ব্রিজ রুমটা কেমন সেটা দেখার জন্য অনেক বেশি কিউরিয়াস ছিলাম। তো চলুন দেখে নিই বে ওয়ানের ব্রিজ রুম। আপনি অবাক হবেন যে এই বে ওয়ানে থাকা অবস্থায় এই এত লম্বা সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে আপনি টেরই পাবেন না। এমভি বে ওয়ান থেকে সানসেট দেখতে যে কতটা ভালো লাগে সেটা হয়তো আমি আমার এই ভিডিওতে তুলে ধরতে পারিনি, তবে সামনাসামনি যারা দেখেছে তারা জানে যে এখান থেকে সানসেট দেখার দৃশ্যর মজাই আলাদা। এমভি বে ওয়ান দিনের বেলা একরকম সুন্দর, যেমন এখান থেকে আপনারা একদম সরাসরি সমুদ্রটাকে স্পষ্ট এবং কাছে থেকে উপভোগ করতে পারবেন, তবে রাতের বেলা কিন্তু এটা সৌন্দর্য আরেক রকম। এখানে একদম লাইটিং টাইটিং করে পুরো চেহারাই পাল্টে যায় তখন এমভি বে ওয়ানের। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা চিটাগং পতেঙ্গার কাছাকাছি চলে আসলাম। তো পুরোটা সময় ধরে মনে হচ্ছিল যে সমুদ্রে আমরাই একা, মানে আশপাশে কাউকে দেখা যাচ্ছিল না, কোনো কুল কিনারা কিছুই না, মনে হচ্ছিল শুধু আমরা এবং বে ওয়ান, এছাড়া আর হয়তো এই পুরো সমুদ্রে আর কিছুই নেই। তো যাই হোক, চিটাগং পতেঙ্গার কাছাকাছি আসতে আসতেই দূরের সব শিপ, তারপর লঞ্চ, ট্রলার, এরকম জাহাজ সব দেখা যাচ্ছিল। এটা আবার অন্যরকম একটা ভালো লাগা, তবে রাতের বেলা মনে হচ্ছিল যে ইস, যদি আরেকটু এমভি বে ওয়ানের ভেতরে স্টে করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। তবে কি করার, বিদায় তো নিতেই হবে, তো এখন বিদায়ের পালা। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।